শহীদদের রক্তের পথ বেয়েই এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। কোটা সংস্কার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় হেফাজত আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়, ছাত্র হত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে। 5 মেয়ের শাপলা চত্বরে শহীদ হেফাজত কর্মী ও মাদ্রাসা ছাত্রদের খুনের বিচার গত 10 বছরেও করা হয়নি। সুতরাং হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না। এই জালিম শক্তির ধ্বংস ছাড়া এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না, তাদের মিথ্যা আশ্বাসে প্রতারিত হবেন। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আজকে নির্বিচারে গুলি, গণগ্রেফতার, গুম ও অন্যায় জুলুমের বিরুদ্ধে এবং ছাত্র হত্যার বিচারের দাবিতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ। আমাদেরও পূর্ণ সমর্থন রয়েছে। আমরা রক্তে ভেদাভেদ করি না, ন্যায়ের পক্ষে এবং জুলুম বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহীদ, আর শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। তাদের রক্তের পথ বেয়েই আমাদের জাতীয় জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আমি ছাত্র সমাজকে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামে জামিয়া আজিজুল উলুম বাবুনগরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদিস আল্লামা হাফেজ হাবিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা আমির ইদ্রিস, যুগ্ম মহাসচিব মাওলানা নাসিরউদ্দিন মুনির, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি, মুফতি মাহমুদুল হাসান গুনবি, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মুফতি ইসমাইল প্রমুখ। জামিয়া ইসলামা দারুল আরকাম বিবারিয়াবাদ জুমা দোয়া করেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা আব্দুল হালিম, মাওলানা আলী আজম, মাওলানা আনাস সাদ, মাওলানা আসাদ। কোটা সংস্কার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার। দোয়া মাহফিল থেকে 11 দফা দাবি তুলে ধরেন তিনি। জাতিকে মুক্তির জন্য আমরা নিম্নোক্ত নসিহা প্রদান করছি। 1 নম্বর, তাওবা করে অতীতের সকল অন্যায়ের প্রতি অনুশোচনার মাধ্যমে স্বীয় পাপ ও অনাচার থেকে ফিরে আসার প্রকাশ্যে অঙ্গীকার ঘোষণা করতে হবে। 2, জাতীয় সংলাপের আয়োজন করে জরুরি প্রস্তাবনা গ্রহণ করে করতে হবে সর্বসম্মতিক্রমে। 3, সকল রাজবন্দী ছাত্র জনতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অনতিবিলম্বে। 4 নম্বর, পুলিশ সহ পুরো আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর জন্য সেনাবাহিনী, আলেম সমাজ, বিচারক, সুশীল নীতিবান লোকদের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। 5 নম্বর, অনতিবিলম্বে আদালত তথা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। 6 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের সকল রাজনৈতিক তৎপরতা সরাসরি নির্বাচিত ছাত্র সংসদের হাতে ন্যস্ত করতে হবে। গুম খুন, 7 নম্বর পয়েন্ট, গুম খুন ইত্যাদির সাথে যুক্ত অপরাধের সাথে যুক্ত প্রশাসনের সমস্ত লোকদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। 8 নম্বর, বর্তমান সরকারের আমলে জুলুমের শিকার সকল ভিকটিমদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জনসম্পদের ক্ষতির সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনতিবিলম্বে 2013 সালে 21 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামা ছাত্র জনতাকে হয়রানি করা হচ্ছে, সমস্ত মামলাকে প্রত্যাহার করতে হবে। চট্টগ্রামের লালখার বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমি, মাওলানা ইকবাল খালিল, মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ। কোটা সংস্কার আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকায় হেফাজতের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মনির হুসাইন কাসেমি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি বশির উল্লাহ, মাওলানা জুবাইর আহমদ, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা রাশিদ বিন নূর, মাওলানা এহসানুল হক, মাওলানা আবদুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতশামুল হক শাখি, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা শরীফ হুসাইন, মাওলানা তৈয়ব, মাওলানা মুমিনুল ইসলাম প্রমুখ।